রিসেন্টলি হচ্ছে আমি একটা মেলার ভ্লগ ভিডিও আপলোড করেছিলাম, তারপর হচ্ছে সবাই আমাকে অনেক অনেক কোয়েশ্চেন করেছে, আপু হচ্ছে মেলা থেকে কী কিনেছেন। সো আমি আগে বলছি যে মেলা থেকে তেমন কিছুই কিনে নাই, সো শুধু একটু ঘুরতে যাওয়ার জন্যই গিয়েছি মেলাতে আর কি। সো প্রথমেই হচ্ছে আমার যেটা চোখ আটকেছে সেটা হচ্ছে রেশমি চুড়ি। আমার রেশমি চুড়ি অনেক বেশি ভালো লাগে, আমার কাজের চুড়ি বেশি ভালো লাগে পার্ল স্টোনের থেকে। সো আমি হচ্ছে এখানে চুড়ি দেখতেছিলাম যে কোন কালার চুড়িটা আমার বেশি ভালো লাগবে। আর সেদিন হচ্ছে আমি একটা লাল কালার ড্রেস পরে গিয়েছিলাম, পরে মনে হলো যে আমি এক মোট লাল চুড়ি কিনি, তখন হচ্ছে আমি সাথে সাথে কিনে পরে ফেলছিলাম চুড়িগুলো। আর হচ্ছে আমি অনেক হিজাব পরতে পছন্দ করি, তো আমি হিজাবের জন্য হচ্ছে অনেকগুলো হিজাব ব্রোচ দেখছিলাম, আমার এগুলো অনেক বেশি ভালো লাগতেছিলো। আর আমার মনে হয়েছে যে এইগুলোর প্রাইস অনেক রিজনেবল প্রাইসের মধ্যে ছিল, প্লাস হচ্ছে কোয়ালিটি অনেক সুন্দর ছিল। সো আমি সেখান থেকে হচ্ছে এই বাটারফ্লাই ব্রোচটা নিয়েছিলাম। আর আমার পেজের নাম দেখে তো সবাই বুঝতেই পারছেন যে আমি বাটারফ্লাই কতটা বেশি পছন্দ করি, আর এগুলো দেখতে অনেক কিউট না। আর এটা হচ্ছে একটা সুইটের হিজাব ব্রোচ ছিল, দেখতেও যেমন সুইট লেখাও ছিল তেমনই সুইট করে। আর একটা ছিল হচ্ছে লাভের লেখা, এটাও আমার কাছে অনেক ভালো লাগছে। এই তিনটাই হচ্ছে আমি হিজাব ব্রোচ কিনছি, তেমন কিছুই কিনিনি। আর সেখানে হচ্ছে অনেক অনেক কালেকশন ছিল, বাট সেগুলোর মধ্যে হচ্ছে আমার এই তিনটাই বেশি ভালো লাগছে, এই জন্য হচ্ছে এই তিনটাই আমি কিনছিলাম। আজকে হচ্ছে 15 ডিসেম্বর, আজকে চারদিক হচ্ছে বিজয়ের উল্লাসে মেতে উঠেছে। আর এই উপলক্ষে হচ্ছে আমি কিছু ক্রাফটিং ভিডিও বানাইছি, যেগুলো হচ্ছে আমি কালকে আপলোড করব। তার মধ্যে হচ্ছে আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছিলো, সো মনে হলো মাকে আর না জ্বালায় নিজের খাবার নিজে রান্না করে নিয়ে আসি। আর এখানে আমি এত পরিমাণ ঝাল দিছি পোড়া হচ্ছে মুখটা জ্বলে যাচ্ছিল। আর শুধু হচ্ছে ক্রাফটিং আর ভিডিও বানালে হবে, পড়াশোনা করতে হবে না। তারপর হচ্ছে আমি একটু বই নিয়ে বসলাম, যাতে করে মার হাতের বকা খাওয়া থেকে বাঁচতে পারি। আমি আমার বই প্রচুর হচ্ছে দাগাদাগি করি, না দাগায় হচ্ছে আমি পড়তেই পারি না। আমি যেগুলো হচ্ছে মনে ইম্পর্টেন্ট লাগে সেগুলো হচ্ছে আমি হাইলাইট করে রাখি, না হলে হচ্ছে দাগিয়ে রাখি কলম দিয়ে। সো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। আর সারাদিন অনেক বেশি ব্যস্ততার জন্য অনেক ব্লগ ভিডিও আপলোড করতে পারলাম না। সো আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।